আসসালামু আলাইকুম। যাবার 28 তারিখে সড়ক ও জনপথ অধিদপ্তরে কার্য সহকারী কিংবা অফিস সহায়ক পদে পরীক্ষা দিবেন, এই ভিডিওটা তাদের জন্য। তো আপনাদের পরীক্ষা নিবে আইবিএ, তো আইবিএ পরীক্ষা নিলে কিন্তু একটু কঠিন হয়, সো ভালোভাবে প্রিপারেশন নিন। আর কার্য সহকারী পদের পরীক্ষা হবে 28 তারিখ এই মাসেরই 10 মাস, অর্থাৎ অক্টোবর মাসের 28 তারিখ, আর পরীক্ষা হবে 10টা থেকে 11টা। আবার অফিস সহায়কও কিন্তু সেম দিনেই 28 তারিখে 10টা থেকে 11টা। অর্থাৎ অনেকে কিন্তু আছেন যে কার্য সহকারীতেও অ্যাপ্লাই করছেন এবং অফিস সহায়ক পদেও অ্যাপ্লাই করছেন, তো তাদের কাছে তাদের অনেকে আমাকে প্রশ্ন করছেন যে কোনটা দিব। তো তাদের জন্য আমার সাজেশন হলো, ভাই আপনার যেটা ইচ্ছা সেটা আপনি ভালো দিবেন। এখন আপনার প্রিপারেশন যদি আপনি মনে করেন কার্য সহকারীতে আপনি ভালো প্রিপারেশন নিয়েছেন, আপনি কার্য সহকারীতে দিলে পারলেন, তাহলে আপনি অবশ্যই কার্য সহকারী দিবেন। আর যদি মনে করেন না ভাই আমার প্রিপারেশন কার্য সহকারীর মতো না, আমার প্রিপারেশন অফিস সহায়কের মতো, তাহলে আপনি অবশ্যই অফিস সহায়ক দিবেন। এটা হচ্ছে টোটালি আপনার উপর ডিপেন্ডেবল। আপনি কেমন প্রিপারেশন নিচ্ছেন এখন, আপনি হেলায় সময় কাটাচ্ছেন নাকি ভালোভাবে প্রস্তুতি নিচ্ছেন, সেটা তো আপনি জানেন ভালো। তো এই অ্যান্সারটা, এটার অ্যান্সারটা আমি আপনাদের উপরে রেখে দিলাম। সেকেন্ড হচ্ছে কয়টা ধাপে পরীক্ষা হবে। ধাপে 3টা ধাপে পরীক্ষা হচ্ছে, এটা তো জানেন সবাই। তো 28 তারিখ যেটা হচ্ছে সেটা হচ্ছে প্রিলিমিনারি এক্সাম। তো প্রিলিমিনারি এক্সাম এমসিকিউতে হবে নাকি রিটেনে হবে? প্রিলিমিনারি এক্সাম কি কখনো রিটেনে হয়? না, প্রিলিমিনারি এক্সাম কিন্তু অবশ্যই এমসিকিউতে হবে, সেটা হোক কার্য সহকারী কিংবা হোক অফিস সহায়ক, ঠিক আছে। আর পরীক্ষা কত নম্বর হচ্ছে, পদ সংখ্যা কত? তো কার্য সহকারীর জন্য পদ সংখ্যা আছে 174টা বা বেশি। তো ভালোভাবে প্রিপারেশন নেন। অনেকে অ্যাপ্লাই পড়ছে, অনেকে পরীক্ষা দিবে, অনেকে দিবেন, অনেকগুলো কিন্তু ডিভাইড হয়ে যাবে। যেমন এখানে অ্যাপ্লাই যতগুলো পড়ছে, এখানে দেখা যায় যে এখানে এইটা পরীক্ষা না দিয়ে তখন অনেকে অফিস সহায়কে দিবে, বা অফিস সহায়কে যারা অ্যাপ্লাই করছে তারা দেখা যায় এখানে দিবে, তো ভাগ হয়ে যাবে কিন্তু। সো আপনাদের সুযোগ আছে একটা। ভালোভাবে প্রিপারেশন নেন, প্রস্তুতি নেন, পরীক্ষা নেন। আর আমাদের শর্ট কোর্স আছে, শর্ট কোর্সে ভর্তি হতে চাইলে এই এই পরীক্ষার জন্য ভিত্তি করে যে শর্ট কোর্স, সেই শর্ট কোর্সে ভর্তি হতে চাইলে আমার ফেসবুক আইডি কৌশল আহমেদ কুয়ার সাথে নক দেন। আর কিছু প্রশ্ন হচ্ছে যে কত নাম্বারের পরীক্ষাটা হবে। তো পূর্ণমান 70, সময় থাকবে 1 ঘন্টা, 1 ঘন্টা সময় থাকবে, 1 ঘন্টা সময় আপনার 70 নাম্বারের অ্যান্সার করতে হবে। তো অবশ্যই এমসিকিউ এটা, ঠিক আছে। তবে 5 মিনিটের জন্য আপনাকে হচ্ছে 5 মিনিটের জন্য একটা রিটেন কোশ্চেন দেওয়া হবে। সেই রিটেন কোশ্চেনে আপনাকে 5 মিনিটের যে কোনো একটা টপিকের উপর লিখতে দিবে, ওই টপিকটা লিখতে হয়। এই রিটেন কোশ্চেন কেন দেয়, অনেকে এটা একটা প্রশ্ন থাকে যে ভাই 5 মিনিটের জন্য কেন আবার রিটেন লিখতে দেয়। তো এইটার উদ্দেশ্য হলো যে এমসিকিউটা অনেকে জালিয়াতি করে না, অন্য একজনকে পাঠিয়ে দেয় ডুপ্লিকেট কোনো সিস্টেম, ওই জালিয়াতি যাতে না হয় এই জন্য হাতের লেখাটা মিলিয়ে দেখার জন্য, হাতের লেখা ভাইবার সময় মিলিয়ে দেখে, ঠিক আছে, ভাইবা বা রিটার্নের সময় মিলিয়ে দেখার জন্য এই এই কাজটা করে। তো এটা আশা করি উত্তরটা পাইছেন। আর যদি কোনো বিষয়ে প্রশ্ন থাকে তো একটু প্রশ্নটা জানাবেন কমেন্টে। আর অনেকে হয়তো প্রশ্ন খুঁজতেছেন যে বিগত সালে প্রশ্ন কার্য সহকারী কিংবা অফিস সহায়ক এগুলো প্রশ্ন খুঁজতেছেন, তো যদি প্রশ্ন লাগে বা প্রশ্নের সমাধান নিয়ে ভিডিও লাগে তাহলে একটু কমেন্ট করে জানাবেন, ঠিক আছে। তো আমি আর একটা ভিডিও করবো এই বিষয়ে যদি আপনাদের প্রয়োজন, যদি অনেকের প্রয়োজন হয়। আর যদি 2-1 জনের প্রয়োজন হয় জাস্ট, তাহলে আমি আর ভিডিও করবো না এটার বিষয়ে, কারণ আবার অনেক ইম্পর্ট্যান্ট ভিডিও বানানো আছে সামনে। তো আপনারা একটু জানাবেন কমেন্ট করে, ঠিক আছে। আর ভিডিওটা কেমন লাগছে সেটাও একটু জানাবেন। ধন্যবাদ সবাইকে আমার সাথে থাকার জন্য। সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেল, যদি আপনাদের এইরকম ভিডিও আরও পেতে চান তাহলে অবশ্যই আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর নিয়ম তো জানেনই, ভিডিও ভালো লাগলে লাইক, খারাপ লাগলে কমেন্ট। আর যদি মনে করেন যে আপনার বন্ধুবান্ধব বা আত্মীয় স্বজনের মধ্যে শেয়ার করে দিতে চাইবেন যে যারা ভিডিওটা দেখলে উপকৃত হবে, তাহলে অবশ্যই শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।